হাই ফ্রেন্ড, ফিরে এলাম জয়েন্ট অ্যান্ড্রয়েড চ্যানেলে। জয়েন্ট অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো ফ্রেন্ড, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, আপনার ফোন যদি চুরি অথবা হারিয়ে যায় অথবা ভাইব্রেট অবস্থায় আপনার ফোনটি যদি কোথাও থাকে আপনি কীভাবে খুঁজে পাবেন। তো গুগল খুঁজে দেবে আপনার ফোনটিকে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন। ফ্রিএসসি ইন্টারপোল। ওয়েলকাম টু জয়েন্ট অ্যান্ড্রয়েড চ্যানেল। তো ফ্রেন্ড, আপনার ফোনটি চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেলে অথবা আপনার ফোনটি ভাইব্রেট অবস্থায় কোথাও হারিয়ে গিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না, তো আপনি ফোনটি কিভাবে খুঁজে পাবেন? গুগল আপনার ফোনটি খুঁজে দেবেন। তো ফ্রেন্ড, আপনি ফোনটা যখন খুঁজে পাচ্ছেন না তো আপনি সরাসরি আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে সেখান থেকেও করতে পারবেন। তো যদি না থাকে তাহলে আপনি আপনার বন্ধুর ফোনটি নিয়েও করতে পারবেন। তো ফ্রেন্ড, আপনি সরাসরি আপনার বন্ধুর ফোনটি নেবেন। নেওয়ার পর আপনার বন্ধুর ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং যাওয়ার পর ওখানে সার্চ করবেন ফাইন্ড মাই ফোন। ফাইন্ড মাই ফোন সার্চ করার পর আপনি এই অপশনটিতে চলে যাবেন, দ্বিতীয় অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাকে একটি ব্রাউজার ইউজ করতে বলবে, চুজ করতে বলবে। তো আপনি ক্রোম ব্রাউজারটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনাকে এখানে সাইন ইন দেখাবে। তো আপনি সরাসরি দেখুন আপনার যে বন্ধু যে সেটটি ব্যবহার করছে, তো আপনি যেই ফোন থেকে ফোনটি খুঁজতে চাচ্ছেন, তো দেখুন আমি যে ফোনটি থেকে আমি ট্র্যাক করবো আমার ফোনটিকে, দেখুন LE TV LE2 আমি এই ফোনটি ইউজ করছি। তো আপনি যখন আপনার ফোনটি খুঁজবেন তো সরাসরি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবার ক্রোম ব্রাউজার চুজ করতে বলবে, আপনি আবার ক্রোম ব্রাউজারটি চুজ করবেন। চুজ করার পর আপনি এখানে সরাসরি আপনাকে আপনার ইমেল অথবা পাসওয়ার্ড দিতে বলবে। তো ফ্রেন্ড, একটু নেটটা খুব স্লো আছে। তো এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটি দেখাচ্ছি। তো আপনার যে ইমেল অথবা পাসওয়ার্ড, তো আমার আগে থেকে সাইন ইন করা ছিল অথবা সাইন আপ করা ছিল, আপনারা দিকে দেখাবে সাইন আপ করতে। তো আপনারা এখানে সাইন আপ করে নেবেন অথবা আপনার যে জিমেলটি আছে ফোনে, তো সেই জিমেলটি আপনি ওখানে দিয়ে দেবেন। আমার জিমেলটি দেওয়া আছে, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো আপনারা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন তো আপনাদের দিকে ওখানে আপনার ইমেলটি চাইবে, যে ফোনটি হারিয়ে গিয়েছে, তো আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে আপনার ফোনে যে ইমেলটি আছে, তো আপনি সেই ইমেলটি ওখানে দিয়ে দেবেন। তো আমি দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার ইমেলের পাসওয়ার্ডটি ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আমি এখানে নেক্সট করছি। একটু লোডিং হচ্ছে। নেক্সট হয়ে যাওয়ার পর দেখুন আপনি যে ফোনটা ইউজ করছেন, তো আপনার যে ফোনটি কোম্পানি, তো LE TV। তো আমার এই ইমেল আইডিটা দেওয়া আছে বলে আমি যে ফোনটি ইউজ করছি আমার LE TV LE2 দেখাচ্ছে। তো আপনার যে ফোনটি হারিয়ে যাবে অথবা আপনার যে ফোনের মডেল নাম্বারটা আপনাকে এখানে দেখাবে। তো আপনার ফোনটি যদি ভাইব্রেট অবস্থায় থাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই রিং বলে যে অপশনটি আছে, তো আপনি এখানে যদি ক্লিক করেন আপনার ফোনটি বেজে উঠবে। ভাইব্রেট অবস্থা থাকলেও আপনার ফোনটি রিং হয়ে বেজে উঠবে। এবং আপনি চাচ্ছেন যে ফোনটি চুরি করেছে আপনার ফোনটি কী অবস্থায় আছে এবং কোথায় আছে, তো কীভাবে দেখবেন? তো দ্বিতীয় নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন লোকেট অথবা লোকেশান। তো আপনি যখন এখানে রিং করবেন, দেখুন আমি রিং করে আমার ফোনটি দেখাচ্ছি, আমার ফোনের ইমেল আইডিটা দেওয়া আছে। তো দেখুন আমি রিংকে ক্লিক করছি, দেখুন রিটাইম হচ্ছে। তো ফ্রেন্ড, আপনি যখন রিং করবেন ওটা অটোমেটিক রিং হয়ে যাবে অথবা বাজবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আপনি এখানে যে লোকেশান দেখতে পাচ্ছেন, তো আপনারা সরাসরি লোকেশানে চলে যাবেন, আপনার ফোনটি কী অবস্থায় আছে এবং কোথায় আছে আপনি দেখতে পারবেন।
দেখুন, আপনি যে রিং করবেন এখানে দেখুন প্লে সাউন্ড, আপনি যে ফোনটি যে ইউজ করছে আপনি তাকে রিং করলে দেখুন এখানে আপনার কিন্তু ফোনটি বেজে উঠবে। তো এখানে সেখানে ফোনটি কিন্তু বাজছে, যাকে ফোনটি যার কাছে ফোনটি আছে তো তার কাছে কিন্তু রিং হচ্ছে। তো ফ্রেন্ড আপনার ফোনটি কোথায় আছে দেখে নিন আপনি। দেখুন আমার ফোনটি মেঝে দাতে, এই দেখুন পুরো লোকেশান আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি, নেটটা স্লোর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখুন এখানে স্টার ভিলেজ রিসোর্ট, আপনার যে ফোনটি যেখানে আছে তো সেখানে আপনাকে দেখিয়ে দেবে যে ফোনটি কোন জায়গার মধ্যে আছে। তো আমি স্টপ রিঙ্গিংটা করে দিলাম, ওখানে রিং হবে। তো আপনি ওখান থেকে লোকের দেখতে পাবেন। একবার আপনি যদি মনে করেন আপনার ফোনটি লক করবেন, তো আপনি এখানে সরাসরি লক ইওর ফোন, আপনার ফোনটি লক করে দিলে ও যে চুরি করেছে অথবা হারিয়ে গিয়েছে তো যে ইউজ করবে মালিক সে আপনার ফোনটি কিছু করতে পারবে না। ট্রাই কলিং ইওর ফোন, আপনি যদি ওখান থেকে কলিং করতে চান ইওর ফোনে তো আপনি ট্রাই করতে পারেন। তো আপনার ফোনটি ওখানে ডাইরেক্ট মানে আপনার যে ফোনটি গুঁড়িয়ে থাকবে অথবা চুরি করে থাকবে তো এখান থেকে সরাসরি ওখানে একটা কল যাবে। তো এখান থেকে আপনার ইমেল, আপনি যদি চান আপনার ইমেলটি সাইন আউট করতে চান তো সাইন আউট করতে পারেন। তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।